নমস্কার আমি শুভঙ্কর দেবনাথ কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্সের মাধ্যমে অতি দ্রুত গতিতে করব চলো দেখে নিন আজ তোমাদেরকে আমরা দেখাবো অতি শর্ট ভিডিওর মাধ্যমে কিভাবে স্কোয়ার আমাদেরকে করতে হবে তা আমরা ট্রিক্সের মাধ্যমে 2020 স্কোয়ার 2020 স্কোয়ার নাম দিয়েছি আমরা কি নাম দিয়েছি 2021 স্কোয়ার আজকে 2021 স্কোয়ারে দুটো টিপস তোমাদেরকে আমরা দেখাবো কিভাবে করতে হবে দেখো মনে করো সাপোজ করি 58 টা স্কোয়ার আছে আমাদের কাছে তাই তো তাহলে 58 টা স্কোয়ার আমরা কিন্তু জানি না জানি আমরা কিন্তু এত স্কোয়ার মুখস্থ রাখবো না কিন্তু পরীক্ষার সময় কিভাবে আমরা করব আমি দুটো টাইপ দেখিয়ে দিব ঠিক আছে যার যেটা সুবিধা সে সেটাই করবে ক্লিয়ার হচ্ছে দেখো আমরা জানি যদি 50 অর লেস দেন অর গ্রেটার দেন হয় যদি ছোট হয় তবে হবে মাইনাস যদি বড় হয় তবে হবে প্লাস যদি ছোট হয় তবে হবে মাইনাস যদি বড় হয় তবে হবে প্লাস তাহলে 25 আমরা 50 থাকলে তাকে ধরবো হচ্ছে 25 তাহলে 25 মাইনাস এটা টাইপ 1 ঠিক আছে দেখো এখানে এটা বেশি আছে না কম আছে 50 থেকে অবিয়াসলি বেশি আছে 58 বড় তাহলে প্লাস কত বেশি আছে দেন 8 বেশি আছে তাই তো যা বেশি থাকবে সেটাকে লিখবো বা যদি কম থাকে সেটাকে লিখবো দেন যেটা কম বা বেশি থাকবে তার স্কয়ার তাহলে 8 তার স্কয়ার তাহলে 25 প্লাস 8 মানে 33 8 তার স্কয়ার মানে 64 কমপ্লিট ক্লিয়ার হয়েছে আমি আরেকবার বলে দিচ্ছি যদি 50 লেস দেন অর গ্রেটার দেন থাকে তাহলে আমরা ধরবো 25 এটা কিন্তু আমাদের বৈশিষ্ট্য এই নিয়মে অনেকেই করায় না কিন্তু আমরা এই নিয়মটাকে বেশি করে ফলো করি ঠিক আছে 25 তাহলে যদি 50 এর থেকে বেশি থাকে তবে প্লাস 50 এর থেকে বেশি আছে কত বেশি আছে 8 বেশি আছে তাহলে 25 প্লাস 8 যেটা বেশি থাকবে তার স্কয়ার তাহলে 8 তার স্কয়ার তাহলে 25 প্লাস 8 মানে 33 8 তার স্কয়ার মানে 64 ক্লিয়ার হয়েছে টাইপ 2 দাও ফলো মনে করো এটাই আছে 58 তার স্কয়ার তাহলে এখানে দেখো কিভাবে করব এটা তিনটা স্টেপের মাধ্যমে আমরা করব ফার্স্ট স্টেপ 5 টা স্কয়ার মানে 25 8 টা স্কয়ার মানে 64 5 টা স্কয়ার মানে 25 8 টা স্কয়ার মানে 64 দেন সেকেন্ড স্টেপে এই তিনটাকে গুণ করে দিতে হবে কত হচ্ছে 5 ইনটু 8 ইনটু 2 5 ইনটু 8 ইনটু 2 কত হচ্ছে 540 40 গুণ 80 তাহলে থার্ড স্টেপ দ্য সেকেন্ড স্টেপ হয়ে গেছে কি হয়ে গেছে থার্ড স্টেপে হচ্ছে এককের ঘরের সংখ্যাটাকে বাদ দিয়ে বসিয়ে দিই তাহলে 80 প্লাস করে দিতে হবে 80 কে কি করে দিতে হবে প্লাস করে দিতে হবে তাহলে দেখো 4 4 = 0 প্লাস 6 মানে 6 8 5 13 হাতে 1 2 আর 1 3 দেখো নাকি ভ্যালু তাই তো তাহলে এটা কটা স্টেপের মাধ্যমে করলাম তিনটা স্টেপের মাধ্যমে করলাম তাহলে 5 টা স্কয়ার মানে 25 8 টা স্কয়ার মানে 64 এটা ফার্স্ট স্টেপ দেন আফটার সেকেন্ড স্টেপ 5 ইনটু 8 ইনটু 2 তার মানে 80 ক্লিয়ার হয়েছে থার্ড স্টেপে এককের ঘরটাকে বাদ দিয়ে 80 কে প্লাস করে দিতে হবে মানে এককের ঘরটাকে আমরা বাদ দিয়ে 80 কে প্লাস করে দিয়েছি প্লাস করে দিলে পরে কত হচ্ছে 3368 ক্লিয়ার হয়েছে এটাই আমাদের বৈশিষ্ট্য ইউটিউব চ্যানেলে যে s.s.pc ছাত্রছাত্রীদের কতটা সুবিধা করে দিতে পারি তোমরা দেখো খুব ভালো লাগবে আরেকটা গুণ দিয়ে দিচ্ছি অতি শর্টকাট প্রসেস 999 তাই তো আছে এবার মনে করো আমি লিখলাম 356 এটাকে আমরা কিভাবে গুণ করব 999356 কে গুণ করতে গেলে প্রচুর টাইম আমার ওয়েস্ট হয়ে যাবে কিন্তু না
দেখো যদি 99 থাকে তাহলে নিচে যে সংখ্যাটা থাকবে তার থেকে মাইনাস 1 করে দেবো মাইনাস 1 করলে 356 থেকে মাইনাস 1 করলে কত হচ্ছে 355 এবার ভালো করে ফলো করতে হবে খুব মনোযোগ দিয়ে দেখো 9 থেকে 3 মাইনাস করলে কত হচ্ছে 6 9 থেকে 5 মাইনাস করলে কত হচ্ছে 4 9 থেকে 5 মাইনাস করলে কত হচ্ছে 4 কমপ্লিট ক্লিয়ার হয়ে গেছে দেখেছো তাহলে 999 আমাকে গুণ করতে বলেছে 356 দিয়ে এই যে 356 টা আমাকে বলে দিয়েছে তার থেকে মাইনাস 1 করতে হবে ক্লিয়ার করে নাও মাইনাস 1 করতে হবে তাহলে 355 6 থেকে 1 মাইনাস করলে কত হচ্ছে 355 দেখো 9 থেকে 3 মাইনাস করলে কত হচ্ছে 6 9 থেকে 5 মাইনাস করলে হচ্ছে 4 9 থেকে 5 মাইনাস করলে হচ্ছে 4 দেখেছো কত তাড়াতাড়িতে আমরা এই গুণগুলিকে করছি তোমরা দেখতে থাকো আরো শর্ট ভিডিও তোমাদেরকে আমরা প্রোভাইড করব তোমাদের সুবিধার্থের জন্য এই শর্ট ভিডিওটা আমরা আরো প্রোভাইড করব এরপরে নেক্সট ক্লাস আমরা তোমাদেরকে প্রোভাইড করব যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো মাস্ট বি সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং